আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি জি এফেক্টের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং অসাধারণ হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু ইলিউশন দেখবেন তো যেগুলো দেখে আপনারা আপনাদের চোখে বিশ্বাস করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই ইলিউশনটি দেখুন কীভাবে ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে ইলিউশন তৈরি করেছে। নেক্সট, এই হাতটি দেখুন, মনে হচ্ছে মাঝখানে গায়েব হয়ে গেছে, কিন্তু এমনটা নয়, পুরোটাই হচ্ছে মেকআপের খেল, অসাধারণ মেকআপের ফলে এটা হয়েছে। বন্ধুরা, এই মেয়েটির ভিডিওটা দেখুন কিভাবে চায়ের কাপে চলে গেল। তো এটা সম্ভব হয়েছে অসাধারণ ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনাদের মনে হতে পারে রুবিক্স কিউবটি হাওয়ায় ভাসছে। এটি এমনভাবে সেট করা হয়েছে যার ফলে ইলিউশনের সৃষ্টি করছে। তো আসলে আপনারা রিয়েলটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবার এই ল্যাম্পটি দেখুন। তো শুধু ল্যাম্প না, অসাধারণ একটি ল্যাম্প। তো দেখতে পাচ্ছেন সাধারণ ল্যাম্পের থেকে ব্যতিক্রম একটি ল্যাম্প। এইবার এই ছবিটা দেখুন, মনে হচ্ছে কাউকে দেয়ালের সাথে জুড়ে দেওয়া হয়েছে, এমন কিছুই নয়, পুরোটাই মেকআপের খেলা। তো মেকআপ দিয়ে দেয়ালের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এইবার দেখুন, ঘরে পড়ে থাকা পুরাতন জিনিসপত্র দিয়ে অসাধারণ সুন্দর একটি ফেস আর্ট। তো কতটা ট্যালেন্টেড হলে এরকমভাবে আর্ট করতে পারে একজন আর্টিস্ট। রয়েছে টার্কিস আর্টিস্ট সেনারোনা, এর অসাধারণ কিছু কাগজ দিয়ে বানানো আর্ট, যেগুলো দেখলে সত্যি অবাক হবেন। তো আলো ছায়া দিয়ে তৈরি করা কিছু ফেস। তো সেনারোনার এই আর্টগুলো সত্যি অসাধারণ, সে কাগজ দিয়েই 3D আর্ট করতে পারে, তো যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো হাত দিয়ে তৈরি করা কিছু ফেস দেখুন। তো একজন আর্টিস্ট কতটা দক্ষ হলে এরকমভাবে ফেস আর্ট করতে পারে। তো নেক্সট, এই ভিডিওতে থাকা কলমগুলোর মধ্যে কয়টা আসল এবং কয়টা নকল কলম রয়েছে বলুন তো দেখি। তো আপনাদের সময় দেওয়া হলো 10 সেকেন্ড। তো 95% লোকই এটা বলতে পারেননি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।